রাজ্যের মুখ্যমন্ত্রী থেকে শুরু করে সচেতন নাগরিকরা প্রত্যেকেই চাইছেন ত্রিপুরাকে নেশামুক্ত করতে। আর সেই লক্ষ্যে একদিকে যখন চলছে নেশার বিরুদ্ধে অভিযান, ঠিক তখন রাজ্যের প্রতিটি অলিগলিতে দেদার চলছে নেশার বাণিজ্য, ফলে ধ্বংসের মুখে যুব সমাজ। সবচেয়ে উদ্বেগের বিষয় হলো যে নাবালক ছেলেরাও এখন নেশায় আসক্ত হয়ে পড়ছে, আর বিষাক্ত সেই নেশার টাকার যোগান দিতে গিয়ে চুরিকাণ্ডে জড়িয়ে পড়ছে একাংশ নাবালক। এরকমই এক চুরিকাণ্ডকে ঘিরে এখন তোলপাড় আগরতলা শহরতলি শানমুরা এলাকা। শানমুরা স্কুল সংলগ্ন একটি দোকান থেকে সম্প্রতি নেশার জন্য টাকা চুরি করার অভিযোগে সালিসি সভায় অভিযুক্ত নাবালক ছেলে ও তার মাকে প্রচণ্ড মারধর করে এলাকারই কিছু মাতব্বর ও উচ্ছৃঙ্খল যুবক। সবচেয়ে ন্যাক্কারজনক বিষয় হলো অভিযুক্ত নাবালক ছেলের মাকে বিবস্ত্র করে বেধড়ক মারধর করার অভিযোগ ওঠে। আর এই খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়ে আক্রান্ত গৃহবধূ ও তার ছেলেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। এই সংবাদ সংবাদ মাধ্যমের দৌলতে গোটা রাজ্যে ছড়িয়ে পড়তেই সর্বত্র ছিছি রব ওঠে। অভিযোগ, স্থানীয় শাসক দলের এক নেতার নেতৃত্বেই চলে মহিলা ও তার নাবালক ছেলের উপর সালিসি সভায় আক্রমণ। এই ঘটনার পর পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা নিয়ে প্রশাসনের উচ্চস্তরের নির্দেশে তদন্তে নামতেই ঘটনা ধামাচাপা দিতে ময়দানে নামে শাসক দলের একাংশ নেতা। প্রথমত প্রশ্ন হলো, সালিসি সভায় আর্থিক জরিমানা করা সহ মারধরের ঘটনা আইন নিজের হাতে তুলে নেওয়ার সামিল। মূল অভিযুক্ত যেহেতু স্থানীয় শাসক দলের নেতা, তাই অপরাধীদের বাঁচাতে এবার সোচ্চার হলো এলাকারই একাংশ লোক। বৃহস্পতিবার সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের ডেকে নিয়ে স্থানীয়রা অভিযোগ করেন, আক্রান্ত নাবালক ছেলেটি এলাকার পরিবেশ দূষিত করে চলেছে। শুধু তাই নয়, নাবালক ছেলেটির মায়ের চরিত্র নিয়েও একাংশ প্রশ্ন তোলেন। তাদের অভিযোগ, সম্পূর্ণ মিথ্যা অভিযোগে এলাকার 8 জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে, তাই অবিলম্বে নিঃসন্দেহে এই মামলা প্রত্যাহার করার দাবি জানান তারা। স্থানীয়দের পাল্টা অভিযোগ ও দাবিকে ঘিরেও উঠছে নানা প্রশ্ন। এক্ষেত্রে যদি নাবালক ছেলেটি নেশার কারবার কিংবা চুরিকাণ্ডের সাথে যুক্ত থাকে, তাহলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার জন্য প্রশাসনের দ্বারস্থ হলেন না কেন আজকের প্রতিবাদকারীরা? মহিলাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধারের ঘটনা প্রসঙ্গে স্থানীয়দের অভিযোগ, এর জন্য এলাকার কেউ দায়ী নয়, তা নিয়েও উঠছে এখন নানা প্রশ্ন। তবে সালিসি সভায় অভিযুক্ত নাবালক ছেলেকেও তার মাকে বিবস্ত্র করে মারধরের ঘটনায় শানমুরা এলাকায় চাপা উত্তেজনা বিরাজ করলেও এই ঘটনাকে ঘিরে গোটা রাজ্যেই ছিছি রব উঠছে। এখন দেখার বিষয়, অভিযুক্তদের বাঁচাতে এলাকার একাংশ লোক সরব হলেও পুলিশ প্রশাসন সঠিক তদন্তক্রমে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে কিনা, তার দিকেই তাকিয়ে রয়েছে এখন গোটা রাজ্যের সচেতন নাগরিকরা। তাই দাবি উঠছে প্রকৃত ঘটনা সঠিক তদন্তক্রমে যাচাই করে অভিযুক্তদের বিরুদ্ধে আইন অনুযায়ী দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণের। ঘটনাটা শুক্রবার রাত্রে, আরে চুরি করছে দিনে, আর এটার বিচার হয়েছে রোববারে সন্ধ্যার সময়। এই জায়গায় গিয়ে বিচার হয়েছে যে আমরা যা পাইলাম তত্ত্ব, দুইটা ছেলে যে তার সাথে দুই যাব ছোটো সে দিয়ে যা জোবার মন্দির দেবো, নন্দু যে ছেলেটা নন্দু দাস, সে এই দুইটা ছেলেরা করবে চুরি করে টাকা নিয়ে দিত, যারা অস্বীকার চুরি করতে অস্বীকার, তখন নন্দ কইলো তোরা মারুম পিড়ুম কোন করে আড়ামো, তারপরে সিরিঞ্জ বাড়ি করে কত ইঞ্জেকশন জমা রাখলাম, তখন এরা ভয়ে ছুটি ছেলে তো ভয়ে এরা বাধ্য হইয়া ওই ছুটকির দোকানদার শ্রীকান্ত তার দোকান থেকে টাকা চুরি করে নিয়ে দিচ্ছে। এরপরে আমরা সে জিগাইলাম কত টাকা, কইলো যে 3,000 টাকা, তখন তারা কইলো যে আমার যে 300 মানে দুজনের 600 দিয়ে আর 2,400 টাকা সে নিচ্ছে। এইটা নিয়ে আমরা আমরা সার্বিয়েছি সবাই নবইল, অনেকে আছিল ওই ওই তো নিরঞ্জন আছিল, নিরঞ্জন কইব নিরঞ্জন আছিল, আমরা সার্বিয়ে সবার মাধ্যমে তারা বিচার করে হইলো, বিচার এটি করে হইলো যে তোমরা 300 নিছো, তোমরা দেবা 600, আর্থিক জরিমানা কিছু করতে হইব, কারণ জরিমানা না করলে তারা আবার চুরি করতে পারে, যদি কিছুটা জরিমানা হয় তখন তারা আর চুরি করতো না। এই হিসাবে আমরা এরারে 300 আমাদের 600 করে জরিমানা করলাম, আনন্দে ওই 4,800 আছে 4,800 জরিমানা করলাম, মানে গ্রাম্য বিচার, এটা কোনো আইনগত না, গ্রাম্য সাজি আছি সবাই। আচ্ছা তখন এইসব করলে পরেই নন্দুর মা আইয়া নন্দুরে ফিরে আর মরছে রেকর্ডিংও আছে, হ্যাঁ এনে ভিটিটা তারা গেছে দৌড়ে দিকে গিয়া বিজের গুড়াত ওই ভদ্রমহিলা উনি যা এনে ডাঙ্গা শুনে পড়ি চকল ডাঙ্গা উপস্র, তারপরে পুলিশ আসছে আর পুলিশ আছে তারা বলে তিনজন লয়ে গেছে মেডিকেল করে দিবে গীতা, আমরা এই পর্যন্ত জানি। তো আপনাদের বিরুদ্ধে অভিযোগ করেছে নাকি যে হ্যাঁ হ্যাঁ এনে আসামি আছে আশটা জন আসামি। কি কি অভিযোগটা কে করছে? ওই পূর্ণিমা ঘোষ নন্দুর মা উনি তো ছিল যখন সালিসি সভার মধ্যে। হ্যাঁ হ্যাঁ ছিল,
মানে তারা এটা সহ্য হলো না, চব্বিশশো টাকা চুরি করে আনছে, আটত্রিশ টাকা চুরি করে, এই ওইটা তার ছেলের মাজার মোহর তখন আমরা রেকর্ডিং আছে, ভিডিও রেকর্ডিং আছে। ভিডিও রিপোর্ট সার্চ ইন্টারটেইনমেন্ট।